এখন কতটা চিজ হয়েছে আমাদের মাশরুম। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আপনাদের সবাইকে আবারও স্বাগত আমাদের আরএম ফুডান্ডা চ্যানেলে। আজকে আমরা খুব মজার একটা রেসিপি বানাবো, সেটা কি? সেটা হচ্ছে চিজ গার্লিক মাশরুম। তাহলে আমরা শুরু করি। আজকে রেসিপিতে আমাদের প্রয়োজন, আমরা মজারেলা চিজ নিয়েছি 100 গ্রাম, বাটার মাশরুম নিয়েছি আমরা 400 গ্রাম, এবং 2 চা চামচ নিয়েছি আমরা চিলি ফ্লেক্স, এবং 4 কোয়া নিয়েছি আমরা রসুন যেটা আমরা চপ করে নিয়েছি, এবং 1/2 চা চামচ নিয়েছি আমাদের লবণ। তাহলে আমরা শুরু করি। দিয়ে দিব আমাদের বাটার, বাটারটা আমরা গলিয়ে নিব। বাটারটা আমরা গরম করে নিব ঠিক মতো। এখন আমরা দিয়ে দিব আমাদের রসুন কুচিগুলি। আমরা 30 সেকেন্ডের মধ্যে একটু নেড়ে নেব তো বাদামি রং আসা পর্যন্ত। এই মাশরুম আমরা কিন্তু রেস্টুরেন্টে যেয়ে খাই, এই মাশরুম কিন্তু খুবই জনপ্রিয় একটা খাবার। এটা কিন্তু আপনারা ইচ্ছা করলে কিন্তু বাসায় বানিয়ে খেতে পারেন। এ পর্যায়ে দিয়ে দেবো আমাদের মাশরুম গুলি। ভালো করে মিশিয়ে নিব গার্লিকের সাথে মাশরুম গুলি, এবং এর টেস্ট বাড়ানোর জন্য এখন আমরা দিয়ে দিব লবণ 1/2 চামচ, আর আমরা যে চিলি ফ্লেক্স ছিল আমাদের 2 চা চামচ সেটাও দিয়ে দিব। ভালো করে পুরোটা মিক্স করে নিব মাশরুমের সাথে। এই কিন্তু মাশরুমের টেস্ট অনেক বাড়বে, আর মাশরুমটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হবে আর খুবই মজার হবে। এই মাশরুমের মধ্যে কিন্তু আমিষ এবং শর্করা আছে যা কিনা দেহের ইমিউনিটি সিস্টেম খুব উন্নত করে। আর এবং মাশরুম কিন্তু আরেকটা গুণ আছে কি জানেন, যদি যাদের যাদের ডায়াবেটিস আছে তাদের ডায়াবেটিস কিন্তু এই মাশরুম খেলে নিরাময় হয়, এবং আরো কিছু রোগের উপকার করে এই মাশরুম। আর এই মাশরুম কিন্তু ডায়াবেটিস রোগীদের জন্য সত্যি একটা আদর্শ খাবার। যদি প্রতিনিয়ত আমরা আপনার এই মাশরুমটা খান তাহলে কিন্তু আপনাদের এই ডায়াবেটিসটা অনেকখানি কমে যাবে এবং আপনার ডায়াবেটিস থেকে নিরাময় পাবেন। এই মাশরুম কিন্তু হজম প্রক্রিয়ায় অনেকটা সহায়তা করে এবং হৃদরোগ, উচ্চ রক্তচাপ, রক্ত শূন্যতা এগুলি দূর করে। মাশরুম কিন্তু বেশিক্ষণ রান্না করতে হয় না, কারণ কি এই মাশরুম যখন আসে ক্যানে করে তখন কিন্তু এমনি কিছু বয়ল করা থাকে, আর খুব তাড়াতাড়ি এই মাশরুম তৈরি করা যায়। আমরা সম্পূর্ণ উপকরণ ভালো করে মিক্স করে নিব। এখন আমরা দিয়ে দিব চিজগুলি উপর দিয়ে। চিজটা নিজে থেকে বলবে এবং তৈরি হয়ে যাবে আমাদের আরেকটা মজার রেসিপি, চিজ গার্লিক মাশরুম। এখন কতটা চিজ হয়েছে আমাদের মাশরুম, এটা কিন্তু ছোট থেকে বড় যারা আছে সবার জন্য কিন্তু খুবই উপকারী মাশরুম শরীরের জন্য। অনেক সুস্বাদু কিন্তু এই মাশরুমটা, আমি কিন্তু মাশরুম খুবই পছন্দ করি, আর আপনারা অবশ্যই মাশরুম যদি এভাবে তৈরি করে বাসায় খান তাহলে আপনারা কিন্তু অবশ্যই পছন্দ করবেন। হয়ে গেছে আমাদের মাশরুম তৈরি, এখন আমরা এটা উঠিয়ে রাখবো। ফেলে রাখবো আমাদের মাশরুম, দেখুন কতটা চিজি হয়েছে। এই গার্লিক মাশরুম বাসা কিন্তু গরম গরম পরিবেশন করবেন এবং গরম গরম খাবেন, তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে। এই যে মজাদার রেসিপি চিজি গার্লিক মাশরুম, এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু, খুবই মজাদার এবং স্বাস্থ্যসম্মত। আপনারা যদি প্রতিদিন বাসায় এই মাশরুম তৈরি করে খান তাহলে আপনারা কিন্তু রোগে কম আক্রান্ত হবেন এবং সুস্থ থাকবেন। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে আপনারা অবশ্যই আমাদের ভিডিওতে লাইক করবেন, এবং এখনো পর্যন্ত যদি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব না করেন সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশেই থাকবেন, এবং অবশ্যই অবশ্যই জানাবেন আমাদের ভিডিওটি কেমন হয়েছে ঠিক কমেন্ট সেকশনে। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। দেখা হবে ঠিক পরের ভিডিওতে।